আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি কক্সবাজারে। বাসা থেকে বের হয়ে পড়েছি আমরা আমরা বাসা থেকে বের হলাম 7:50 মিনিটে, আমাদের ফ্লাইট 9:50-এ। তো বের হয়ে আমরা উবারের জন্য অপেক্ষা করছিলাম, উবার পেতে একটু দেরি হয়ে গেল। তারপরেও যথারীতি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গিয়েছি। তো বোর্ডিং পাস নিয়ে আমরা অপেক্ষা করছি এয়ারপোর্টের লাউঞ্জে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক সাইটে আমরা অপেক্ষা করছি আমাদের বিমানের জন্য। বিমান ছাড়বে 9:50-এ। আমরা অপেক্ষা করছি নির্দিষ্ট সময়ের জন্য, একটু পরেই ফ্লাই করব আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। নব ইয়ারের টিকিট নিয়েছি, এখন আমরা ভিতরে প্রবেশ করছি। তো হঠাৎই দেখা হয়ে গেল আমাদের পরিচিত মুখ, জনপ্রিয় নাটককার বৃন্দাবন স্যারের সাথে। ওনার সাথে এই সুযোগে একটা সেলফি নিয়ে নিলাম। আমি সেলফি নিয়ে ভিতরে প্রবেশ করলাম, বাচ্চা আর আমার ওয়াইফ সামনে আছে। তো আমরা যাচ্ছি, ভিতরে প্রবেশ করলাম এয়ারপোর্টে থেকে। এখন আমরা নব ইয়ারের ফ্লাইটে উঠে পড়েছি। অল্প কিছু সময়ের মধ্যেই ফ্লাই করব আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। সিট বেল্ট বেঁধে নিচ্ছি। আমাদেরকে ইনফরমেশন যা যা দেওয়ার বিমানের ক্রু সেগুলি জানিয়ে দিচ্ছেন। বিমান ফ্লাই করার জন্য রানওয়ে দিয়ে ছোটা শুরু করেছে, আর অল্প কিছু সময় পরেই আমরা টেক অফ করবো ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে আমরা টেক অফ করে ফেললাম। আস্তে আস্তে বিমান উঠে যাচ্ছে আকাশে। আমরা উঠে পড়লাম আকাশে। আমাদের নিচে ঢাকা, বাংলাদেশের রাজধানী। আস্তে আস্তে সব কিছু দূরে মিলিয়ে যাচ্ছে, সব কিছু খুব ছোট ছোট দেখা যাচ্ছে। নিচে অনেক নিচে বাড়িঘরগুলি ছোট ছোট লাগছে। আমরা আস্তে আস্তে আরও উপরে উঠে যাচ্ছি। বাহিরে দেখা যাচ্ছে সব কিছু অনেক ছোট ছোট। বিমানের প্রপেলার ঘুরছে, দেখতেই পাচ্ছেন। আমরা আরো উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। তাহারিন আর তোয়ামনি বেশ এক্সাইটেড, তারা বিমানে যাচ্ছে কক্সবাজারে, সমুদ্র সৈকত দেখবে, খুব আনন্দিত। তাহারিনের স্কুল ছুটি, এই সুযোগে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বেড়ানোর জন্য। সে ছুটি কাটাতে যাচ্ছে কক্সবাজারে। আমরা মেঘের উপরে উঠে পড়েছি। মেঘ আমাদের নিচে, তুলোর মতো মেঘ, মেঘরাশি, অপূর্ব সুন্দর দৃশ্য। বিমান থেকে দেখা যাচ্ছে সব কিছুই, মেঘগুলো একদম ভেসে বেড়াচ্ছে আকাশে। ছুটে চলেছি আমরা কক্সবাজারের পথে। তো অল্প কিছু সময় পরে আমাদেরকে নবওয়্যার থেকে খাবার পরিবেশন করা হলো। স্ন্যাক্স আইটেম ছিল স্যান্ডউইচ, রোল একটা, পানির বোতল। নীল আকাশের মাঝে আমরা ভেসে চলেছি, ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। খুবই সুন্দর, নিচে দেখা যাচ্ছে বরফের মতো মেঘ ভেসে বেড়াচ্ছে।
খুব একটা বেশি সময় লাগবে না কক্সবাজার পৌঁছতে, 1 ঘন্টার মতো সময় লাগবে। ও কেভিন ক্রু যিনি, তিনি আমার একজন ফলোয়ার, তিনি আমার কৃষি ভিত্তিক প্রতিবেদন নিয়মিত দেখেন, আমাকে জানালেন, তো উনি আমাকে একটি স্পেশাল গিফট দিলেন ওনার পক্ষ থেকে। তো ভালো লাগলো বিমানে একজন ফলোয়ারকে পেয়ে, ভক্তকে পেয়ে, তিনিও আনন্দিত হলেন আমাকে পেয়ে, ভালো লাগলো। তো আর অল্প কিছু সময় পরেই হয়তো আমরা পৌঁছে যাব, কাছাকাছি এসে পড়েছি কক্সবাজারের। প্লেন আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করেছে, মেঘের উপর দিয়ে ভেসে চলেছি এখনও আমরা, শুধু মেঘ দেখতে পাচ্ছি, অন্য কিছু দেখা যাচ্ছে না। এবার প্লেন থেকে আমরা নিচে সমুদ্রের জলরাশি দেখতে পেলাম। আমরা প্রায় পৌঁছে গিয়েছি কক্সবাজার, আমাদের নিচেই বঙ্গোপসাগর, আর অল্প কিছু সময় পরেই আমরা ল্যান্ড করব। প্লেন অনেক নিচে নেমে এসেছে, এবার পরিষ্কার দেখা যাচ্ছে সমুদ্রের বিশাল জলরাশি। আমরা আস্তে আস্তে মাটির কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, ঝাউ গাছ দেখতে পেলাম আমরা সমুদ্র সৈকতের পাশে, ঝাউ বন। আমরা এয়ারপোর্টের খুবই নিকটে চলে এসেছি, প্লেন ল্যান্ড করছে অল্প সময় পরেই। আমরা রানওয়ের দেখা পেয়ে গিয়েছি, বিমান ল্যান্ড করলো। আমরা এসে গেছি কক্সবাজার, কক্সবাজার ট্যুর শুরু হয়ে গেছে আমাদের। আমরা এখন আছি কক্সবাজারের পর্যটন মোটেলের হোটেল শৈবালে, শৈবালের হোটেল শৈবালের লেক, এটি খুবই চমৎকার, অনেক বড় লেক, অনেক সুন্দর লেকের পরিবেশ। আমরা লেকটি দেখলাম, এটা কি পুকুর, শৈবাল পুকুর, শৈবালের লেক বলে, শৈবাল লেক কক্সবাজারের। কক্সবাজার
আমরা আছি এখন হোটেল শৈবালের লেকে। কক্সবাজার পৌঁছে গেছি, আমি অত্যন্ত আনন্দিত। আমার প্রিয় তুহিন ভাই এবং সাবলা ভাবি তার পরিবারকে পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি। আপনাদের সবার দোয়া কামনা করতেছি যাতে এখানে আপনি তাদেরকে ভালো টুরিস্ট গাইড হিসেবে সার্ভিস দিতে পারেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা সাক্ষাৎকার চমৎকার। আমরা আসছি ভাইয়ের এখানে। ভাই আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন সবকিছু। অনেক দিন যাবত বলছিলেন ভাই যে আসেন কক্সবাজার দেখে যান, তো আমরা আসতে পারি না। এবার একটু ছুটি পেয়েছি, ওদেরও বাচ্চাদেরও স্কুল ছুটি, এই চান্সে আমরা চলে আসছি কক্সবাজারে। আর ভাইয়ের সাথে, ভাইয়ের পরিবারের সাথেও আমরা সাক্ষাৎ করতে চলে আসছি। এই যে ভাইয়ের ছেলে মোহাম্মদ আবু জাওয়াদ আদিব, আদিব আদিব বাবু, কথা বলো, হ্যালো বলো। হ্যালো বলবে না। এই যে আমার তোয়া বাবা। পর্যটনের হোটেল শৈবাল অনেক প্রাচীন একটি হোটেল কক্সবাজারে। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর সুন্দর রুম এখানে। বাগানটাও বেশ চমৎকার, বাচ্চারা বাগানে ঘোরাঘুরি করছে। সুন্দর একটি ফুলের বাগান আছে। হ্যাঁ, আমরা এখন আছি পর্যটন হোটেলের ভিতরে। অনেক পুরাতন হোটেল কক্সবাজারে এটা। হোটেল শৈবালের বোর্ডে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলির ছবি লাগানো আছে, যেখানে দর্শনার্থীরা যেতে চায় সেই বিষয়গুলি এখানে উপস্থাপন করা হয়েছে ওনাদের বোর্ডে। আমরা দেখলাম ঘুরে ঘুরে। এর কিছুক্ষণ পরে আমরা এই হোটেল থেকে বের হয়ে যাব। এরপরে যাব আমরা সমুদ্র সৈকতে, কক্সবাজার সমুদ্র সৈকত। তো আশা করি আমাদের এই আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সেখানে আপনারা দেখতে পাবেন সমুদ্র সৈকতে আমাদের ভ্রমণ এবং আমরা কী কী করেছি সেই বিষয়গুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।